নমস্কার বন্ধুরা, ফ্যাক্টিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বিভিন্ন সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক তথ্য নিয়ে আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন। হ্যালো, এখন তো খবর পেয়েছেন 59টি চাইনিজ অ্যাপকে ভারত ব্যান করে দিয়েছে এবং এটি একটি বড় স্টেপ। এর ফলে কি হতে পারে এবং এটি কেন করা হলো, এই নিয়ে আজকে বিস্তর আলোচনা করব। ভিডিও শুরু করার আগে জানিয়ে দিই, এই ভিডিওটি প্রমোট করেছে printpedia.com। এই ওয়েবসাইট বাংলায় নানা খবর প্রচার করে ও নানা সাম্প্রতিক ঘটনাবলী আপনার সামনে তুলে ধরে। লগ ইন করুন www.printpedia.com এ ও বাংলায় নানা খবর পেতে থাকুন। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ টুইট করেন যে, ফর সেফটি, সিকিউরিটি, ডিফেন্স, সোভারনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া অ্যান্ড টু প্রোটেক্ট ডেটা অ্যান্ড প্রাইভেসি অফ পিপল অফ ইন্ডিয়া, দি গভর্নমেন্ট হ্যাজ ব্যান্ড 59 মোবাইল অ্যাপস। জয় হিন্দ। ও, আপনি মিম দেখা যাচ্ছেন? না না, দেখুন, এটা হওয়ারই ছিল। চাইনিজ অ্যাপ ব্যান করা নিয়ে আমরা আগের একটা ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছিলাম। 5টি চীনা অ্যাপকে ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি রেড ফ্ল্যাগ করেছিল এবং এটা কি হতে পারে, এই নিয়ে আমরা বিস্তার আলোচনা করেছি আগের এই ভিডিওতে। এইটি অবশ্যই দেখবেন, তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে কেন চীনা অ্যাপগুলো ব্যান করা হলো। আপনাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে যে যুদ্ধের জন্য, যুদ্ধ তো একটা কারণ বটেই, কিন্তু একটা সিকিউরিটি থ্রেট, একটা সাইবার থ্রেট ছিল এর মধ্যে, এবং এই নিয়ে আমরা সেই ভিডিওতে অনেক আলোচনা করেছি। লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ভিডিওটি অবশ্যই দেখবেন। সংক্ষেপে আপনাদের এইটুকু জানিয়ে দিই যে এইসব অ্যাপ ডেটা লিক করে। এখন যে 59টি অ্যাপের লিস্ট দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথমেই আছে টিকটক। এই অকাজের অ্যাপটি 12 কোটির উপর ভারতীয় ব্যবহার করে। এখন টিকটকে তো আপনার প্রাইভেসি বলে কিছু নেই। অ্যাপেলের তরফ থেকে এ বলা হয়েছে যে টিকটক সিক্রেটলি অ্যাক্সেস ইউজার্স ডেটা। অ্যাপেলের iOS 14 এটা ধরা পড়েছে যে টিকটক না জানিয়ে আপনার কাছ থেকে, ব্যবহারকারীর কাছ থেকে ডেটা লিক করে দেয়, ডেটা চুরি করে। তো এই হলো তালিকা 59টি অ্যাপের যেগুলো ব্যান করে দেওয়া হয়েছে ভারতের থেকে। টিকটক তো আছেই, শেয়ার ইট, ইউসি ব্রাউজার, শেইন, ক্লাব ফ্যাক্টরি সহ নানা ক্লিনিং ও অ্যান্টিভাইরাস অ্যাপও রয়েছে। মানে আইরনি দেখেছেন, টিকটক ছাড়াও অনেক বেকার অ্যাপ যেমন সেলফি সিটি, বিউটি প্লাস, লাইক, ভিমেট এসবও ব্যান করা হয়েছে এই লিস্টে। তো অনেকে তো চিন্তায় পড়ে গেছিলেন যেহেতু ক্যাম স্ক্যানারও এই লিস্টে রয়েছে। ক্যাম স্ক্যানার নিয়ে আলাদা করে কথা বলার কারণ হচ্ছে, বিভিন্ন ছাত্রছাত্রী, অফিস যাত্রী বা অফিস কর্মী যারা কাজ করে বা যারা পড়াশোনা করেন, তাদের এই অ্যাপটি প্রচণ্ড দরকার পড়ে। কেউ প্রচার করুক না করুক, আমরা ভারতীয় অ্যাপের নিঃস্বার্থ প্রচার করো। আপনাদের জানিয়ে দিই, কাগজ স্ক্যানার এই ভারতীয় অ্যাপটি একটি IIT টিম তৈরি করেছে। তাহলে আর চিন্তা কিসের, ভারতের আপনার নিজেদেরই একটা স্ক্যানার অ্যাপ পেয়েই গেলেন। তো যখন এই 59টি অ্যাপের ব্যান করার লিস্ট বেরোয়, তখন সব জায়গায় মিম বেরোয় যে পাবজিকে ব্যান করা হয়নি। অনেকে মেসেজ করে আমাদেরকে যে পাবজি কেন ব্যান করা হলো না, কি কেস। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে রেখি যে পাবজি হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি এবং সেই কোম্পানির 11% শেয়ার কেনা আছে টেনসেন্টে। সুতরাং মেজরিটি হচ্ছে ব্লু হোল কোম্পানিটি, যেটি কিনা দক্ষিণ কোরিয়ার। তাই সেরকম সিকিউরিটি থ্রেট না থাকার জন্য এই পাবজিকে এই 59টি লিস্টের মধ্যে ঢোকানো হয়নি। দেখুন, এখন এই লিস্টে জুম অ্যাপকে রাখা হয়নি, কিন্তু আমাদের মতে এটা রাখা উচিত ছিল, কারণ ইন্টেলিজেন্স এজেন্সি বলেছে যে জুম অ্যাপ ডেটা লিক করে। এটা আমরা আগের ভিডিও ব্যান চাইনিজ অ্যাপসের মধ্যেই দেখানো হয়েছে, যদিও জুম অ্যাপটা চাইনিজ অ্যাপ নয়, এটি একটি আমেরিকান অ্যাপ। এখন এটা হতে পারে যে যেহেতু জুম অ্যাপের কোনো বিকল্প ভিডিও কলিং অ্যাপ নেই, সেই জন্য জুম অ্যাপকে বাতিল করে দেওয়া হয়নি, কিন্তু এর জন্য কিন্তু একটা সিকিউরিটি ও সাইবার থ্রেট থেকেই যায়। বাট মেয়ারলি ব্যানিং ইজ নট এনাফ। সরকার অফিসিয়ালি বলে দিয়েছে যে 59টি এই অ্যাপকে ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু আপনি যদি প্লে স্টোরে যান তাহলে এখনও এইসব অ্যাপকে ইনস্টল করতে পারবেন। এখন অনেকের প্রশ্ন, ব্যান করে দিয়েছে কিন্তু কেন হচ্ছে? দেখুন, ব্যান করে দেওয়ার অর্থ আপনার ফোনে এই সব অ্যাপ থাকবে না। এবং আমরাও বলতে চাই চ্যানেলের তরফ থেকে, এইসব অ্যাপ যদি আপনার থাকে তো ডিলিট করে দিন, কারণ এর বিকল্প অ্যাপ তো মোটামুটি চলেই এসছে। এবং অবশ্যই মিয়ারলি ব্যানিং ইজ নট এনাফ দিয়ে আমরা এটাই বোঝাতে চাইছি যে সরকারকেও এখন এগুলো ব্লক করে দিতে হবে প্লে স্টোর থেকে অ্যাক্সেস হওয়ার জন্য। আপনারা যেখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে ইনস্টল করা যাচ্ছে, এগুলো সরকারকে কিছু করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। হয়তো অদূর ভবিষ্যতে এটা হয়েও যেতে পারে, কিন্তু এখন যেমন আজকে হচ্ছে 30 তারিখ, এখনো পর্যন্ত এরকম অ্যাপগুলোকে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এবং ডাউনলোডও করা যাচ্ছে, কিন্তু হয়তো অদূর ভবিষ্যতে এগুলো বন্ধ হয়ে যাবে এবং ভারতে এই অ্যাপগুলোকে আর ডাউনলোড করা যাবে না বা কোনো আপডেট আসলে আপনি পাবেন না। আপনারা আমাদের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, এখানে আমরা নানা ছোটখাটো তথ্য নিয়ে হাজির হই। লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওটি প্রমোট করেছে printpedia.com। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।